আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সরকারি চাকরিজীবী হিসেবে কেউ মারা গেলে কিংবা গুরুতর বা স্বল্প আহত হলে তিনি বা তার পরিবার পেনশন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ছাড়া অনু যে সকল সুবিধা গ্রহণ করেন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা জেনে নেব কোন সরকারি চাকরিজীবী মারা গেলে সে কি কি সুবিধা পাবে এক নম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন আট লক্ষ টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে যৌথ বিমা এককালীন দুই লক্ষ টাকা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাফন কাপন বা অন্তস্টিক্রিয়া বাবদ এককালীন তিরিশ হাজার টাকা এবং কল্যাণ তহবিল থেকে দাফন কাপন বা অন্তস্টিক্রিয়া বাবদ সহায়তা বাবদ পাবে দশ হাজার টাকা কল্যাণ তহবিল থেকে মৃত ব্যক্তির পরিবারকে পনেরো বছরের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার টাকা মোট প্রদান করা হবে এখন আসা যাক কোন সরকারি চাকরিজীবী গুরুতর আহত বা স্বল্প আহত হলে তিনি কি কি সুযোগ সুবিধা পান প্রথমত কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান বাবদ চল্লিশ হাজার টাকা এবং জটিল বেধির চিকিৎসার অনুদান দুই করতে হয় করতে না করলে দাবি তামাদি বা ল্যাবস হয়ে যাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিরত অবস্থায় গুরুতর আহত হলে স্থায়ী অক্ষম হলে চার লক্ষ টাকা অনুদান দেওয়া হয় আর এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ